ছাত্র জনতার এবং আমরা যদি বলি যে ছাত্র এবং তারুণ্যের শক্তিটাই আসলে এটার একটা ড্রাইভার ছিল এই মুভমেন্টটার বা সফলতার ক্ষেত্রে সো এদের স্যার আকাঙ্ক্ষাটা কী মনে হয়েছে আপনার কাছে যে তাদের আকাঙ্ক্ষা কি কী চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে আসলে আমি একটু আলাপ আলাপ করে বা বুঝে বাইরে থেকে দেখে তাদের আকাঙ্ক্ষার বিভিন্ন স্তর আছে প্রথম স্তর ছিল যে এই দুর্বিনীত তারা তো একটা ছোটো চাহিদা নিয়ে ছোট না একটা চাহিদা নিয়ে গেছিলো কোটা সংস্কার ই কিন্তু তাদের বলা হলো একটা অপমানকরভাবে তাদেরকে হেয় করা হল তারপরে ওটা নিয়ে যখন তারা প্রবেশ করতে গেল বলে যে দুঃসাহর দেখাচ্ছ প্রতিবাদ করার গুলি করো প্রথম স্তরে ওদের আকাঙ্ক্ষা ছিল এই ক্ষমতা দেখাবার যে দম্ভ এবং ওটার সাথে তখন সব কিছু কারা এটা দেখাচ্ছে ওই দুর্নীতিবাজ কারা এটা দেখাচ্ছে যারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আসছে কারা এটা দেখাচ্ছে যারা ধারাবাহিকভাবে এই নিজেদের ভাগ নিয়ে সর্বক্ষণ ব্যস্ত কারা দেখাচ্ছে যারা সর্বক্ষণ আমাদের অপমান করছে তখন কিন্তু ছাত্রদের ওই প্রাথমিক আকাঙ্ক্ষার সাথে পেছনের যে লুক্কায়িত আকাঙ্ক্ষাগুলো সবগুলো সামনে চলে আসলো কিন্তু ছাত্রদের আকাঙ্ক্ষার মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু পরের আকাঙ্ক্ষা হচ্ছে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই এই বাংলাদেশ আকাঙ্ক্ষার একটা জায়গা আছে অন্যভাবে এই বাংলাদেশকে আমরা গড়তে চাই দেখতে চাই সো ওদের প্রথমে কি এটা ছিল এই ক্ষমতার দম্ভকে চূর্ণ করতে হবে সেটা ওরা সফলতার সাথে করেছে এবং সবাই মিলে করেছে যে যদি আমরা নিহতের তালিকার মধ্যে দেখি সেখানে কিন্তু বহু শ্রমজীবী মানুষও অনেক সাধারণ মানুষ বেশিরভাগই শিশুরাও আছে নারীরাও আছে অ্যাকচুয়ালি সো আমি যেটা বলছি যে এই আকাঙ্ক্ষাটা প্রথম ছিল যে এই যেটা চিন্তা মানে এলিট গ্রুপ বলি যারা ইয়েতে মধ্যবিত্তের যারা প্রতিষ্ঠিত টাইপ তারা যদি ওই শুধু বিশ্লেষণাত্মক ধারণা মধ্যে যে এই মহাপ্রতাপশালীকে ঘোরানো সরানো সম্ভব নয় কিন্তু ওই যে আবেগের যে এবং যে পিছু হটব না একটা মনোভবে মনোভাবের মধ্যে একটা প্রচণ্ড এই কয়েকদিনেই কারণ তারা তখন জেগে উঠে জেগে উঠল মানুষের মধ্যেই এই এগুলো ছিল যে এই অপমান আর সম্ভব নয় যাই হোক এটা করতে ওটা হয়ে গেছে কিন্তু তাদের আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে যে ইনা এই যে যিনি শেখ হাসিনা এবং তার যে অত্যন্ত স্বৈরাচারী একটা সরকারের কাঠামো এবং যে দার্শনিক চিন্তা মানে সার্বিক একটা চিন্তার জগৎকেও নিয়ন্ত্রণ করার যে একটা ছিল করেছিল সেটা তো গেছে এখন নতুন যে সম্ভাবনা সেই ওদের নামটাও তো খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বহন করে বৈষম্য বিরোধী এবং এই বৈষম্যের ধারণাটা কিন্তু বহুমাত্রিক এটার ব্যাপ্তি অনেক বেশি অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য এবং বিভিন্ন গ্রুপের মধ্যে যে বৈষম্য সেগুলো সব মিলে তাদের আকাঙ্ক্ষাটা একটা যেটা আমরা সবাই করতে চাই যে বাংলাদেশ যেখানে যাওয়া উচিত সেই ভবিষ্যৎটা নির্মাণ ওইটা কিন্তু তাদের আকাঙ্ক্ষার দ্বিতীয় স্তর এবং সেখানেই হয়তো আমরা আছি